এখন আমরা রয়েছি কলকাতা স্নোর মধ্যে। এর ভিতরে -6 ডিগ্রি, ওখানে স্নোম্যান, পেঙ্গুইন, চারিদিকে শুধু বরফ। আমরা এখন রয়েছি কলকাতার মধ্যে আর এখানে প্রচন্ড গরম, আর এই গরমে আমরা চলেছি স্নো পার্কে। তো এই স্নো পার্ক আপনারা কিভাবে যাবেন এবং কোথায় রয়েছে স্নো পার্কটি, আর টিকিট মূল্য কত, কবে প্রবেশ করতে দেওয়া হয়, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের ভিডিওটার মধ্যে। তাই সবাই সঙ্গে থাকুন। এখন দাঁড়িয়ে রয়েছি এক্সেস মলের সামনে, একদম সামনে দাঁড়িয়ে আছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসস্ট্যান্ডটা। এখানে আপনারা যখন আসবেন কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আপনারা বাসে করে চলে আসতে পারবেন এই এক্সিস মলের সামনে। এই যে এক্সিস মল, আর ওই দিকটা বাসস্ট্যান্ড, ওখানে বাসে করে আপনারা নামবেন এবং সোজা এগিয়ে এলেই মল। আপনারা এপারের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন এবং ভেতরে গেলে ছতলায় পেয়ে যাবেন স্নো পার্ক। আপনারা যদি প্রাইভেট কার ও বাইক নিয়ে আসেন এখানে মলের সামনেই পার্কিং এরিয়া পেয়ে যাবেন, এবং মলের মধ্যেও আপনারা পার্কিং করতে পারেন। এই পারে কার রয়েছে আর ওই দিকটা গেলে বাইক পার্ক করতে পারবেন। আমাদের স্কুটি পার্ক করা হয়ে গেছে, এবার আমরা ভেতরে প্রবেশ করব। একটু চারিদিকটা ঘুরে দেখলাম, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, ওই ব্রিজের ওখানে বাসস্ট্যান্ড। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি, মলে আমরা প্রবেশ করব। তার জন্য কত টাকা ঘন্টায়? 10 টাকা। আর কার? 20 টাকা। 20 টাকা। ইকো পার্কের কাছেই আছে এক্সিস মল। আপনারা যদি ডাইরেক্ট এক্সিস মলের জন্য কোনো বাস না পেয়ে থাকেন তাহলে নিউ টাউনগামী যে কোনো বাসে করে চলে আসুন বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের কাছ থেকে আপনারা অটো বা বাস পেয়ে যাবেন এক্সিস মলের জন্য। এখন আমরা 6th ফ্লোরে যাচ্ছি, আর ওপরে গিয়ে আজকে আমরা সবার ফার্স্টেই দেখব স্নো। স্নোম্যান সামনেই, সামনেই রয়েছে টিকিট কাউন্টার। উপর থেকে চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রবেশ করে এখানে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এই স্নো পার্কটির মধ্যে আপনারা ফোনে ভিডিও করতে পারবেন, কিন্তু ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়। আপনারা যদি ভাবেন যে আমরা কিছু পেমেন্ট করে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করব, কিন্তু সেটার জন্য কোনো রকম ব্যবস্থা করা নেই। আমাদের টিকিট কাটা হয়ে গেল, টিকিট মূল্য পড়ল মাথাপিছু 500 টাকা। টিকিট কাউন্টারের উল্টো দিকেই রয়েছে মেন গেট, আমরা এবার ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করেই প্রথমে আপনারা একটি কাউন্টার দেখতে পাবেন, যে কাউন্টার থেকে আপনারা চাইলে লকারের জন্য চাবি নিয়ে নিতে পারেন। 100 টাকা দিয়ে লকারের জন্য আপনারা চাবি পাবেন, কিন্তু যখন আপনারা চাবিটি ফেরত দিয়ে দেবেন তখন 100 টাকা ফেরত পেয়ে যাবেন। এই লকারে আপনারা নিজস্ব ব্যাগ বা আলাদা কিছু জিনিসপত্র রাখতে পারেন, কিন্তু জুতো অ্যালাউ নয়। এখানে আপনারা জ্যাকেট, জুতো এবং হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন। এই সমস্ত কিছুই ওনারা প্রোভাইড করছেন, তো আপনাদের কোনো এক্সট্রা টাকা দিতে লাগবে না। তবে ভেতরে যেহেতু -6 ডিগ্রি, তার জন্য বাড়ি থেকে সক্স নিয়ে আসার চেষ্টা করবেন, আর যদি না নিয়ে এসে থাকেন তাহলে এখান থেকে 30 টাকা দিয়ে একটি সক্স নিয়ে নিতে পারেন এবং সেটা আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। জুতো জমা দেওয়ার পর আপনাদেরকে একটি টোকেন দেওয়া হবে, যে টোকেনটা রাখবেন কাছে, কারণ সেটা ফেরত দিলেই পরে আপনারা জুতোটা ফেরত পাবেন। চলে আসুন। একদিকে রয়েছে স্লেজ গাড়ি আর অন্যদিকে রয়েছে স্নো বিয়ার। প্রবেশ করার আগে এখানে সেলফি জোন আছে, আর এদিকে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। ফাইনালি আমরা প্রবেশ করছি, এর ভিতরে -6 ডিগ্রি, আর এই যে বরফ পড়ে রয়েছে।
হয়েছে। চারিদিকে শুধু গরম, এখন আমরা রয়েছি কলকাতা স্নোর মধ্যে, শুধু বরফ আর বরফ। এই স্নো পার্কে মাথা পিছু 500 টাকা টিকিট কেটে 1 ঘন্টার জন্য এন্ট্রি করতে পারবেন। 1 ঘন্টা ভেতরে থাকতে পারবেন ঠিকই, তবে এক্সট্রা আরও 10 মিনিট দেওয়া হয় জুতো, জ্যাকেট, গ্লাভস এগুলো পরার জন্য। এই স্নো পার্ক প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এবং এই স্নো পার্কে আপনারা 3 বছরের নিচে বাচ্চাদের নিয়ে প্রবেশ করতে পারবেন না। আমি এখন একটু বরফ নিচ্ছি, ওর গায়ে ছুঁবো। হাত দেখুন সঙ্গে সঙ্গে ভিজে গেছে। এখন আপনাদেরকে পার্কটা একদিকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই দিকটা আপনারা যখন এন্ট্রি করবেন তখন দেখতে পাবেন, এবং উল্টো দিকেও রয়েছে। উল্টো দিকে আপনারা আইফেল টাওয়ার এছাড়া বিভিন্ন স্ট্যাচু দেখতে পাবেন। আর এই পিলারটা দেখুন, পুরো বরফে ঢাকা পড়ে গেছে। এরপর আমি চলে গেছিলাম এই রাইডটা করতে, এবং এখানে ওঠার সিঁড়িতে এত বরফ ছিল যে আমি সঠিকভাবে উঠতেও পারছিলাম না। তো আপনারা অবশ্যই একটু সাবধানে উঠবেন, বা ছোট ছোট বাচ্চারা যদি যায় সাথে তাহলে ওদেরকে সাবধানে উপরে তুলে দেবেন। এবং এই রাইডটা আপনারা যতবার খুশি করতে পারেন, আমাদের তো ভীষণ ভালো লাগছিল এখানে। বাইরে একটু বেরিয়ে এসেছি, কারণ আমার জুতোর মধ্যে বরফ ঢুকে গেছে, খুব ঠান্ডা লাগছে, খুব মজা লাগছে আমাদের। ভেতরে প্রচণ্ড ঠান্ডা বলে মেন গেটের কাছে বসার জন্য জায়গা করা রয়েছে, যেখানে আপনারা এসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। এখানে ভেতরের -6 ডিগ্রির তুলনায় যথেষ্ট কম ঠান্ডা। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ভেতরে প্রবেশ করি দ্বিতীয়বার, তবে ভেতরে -6 ডিগ্রিতে সেই মুহূর্তে আমাদের ভীষণ ঠান্ডা লাগছিল ও কষ্ট হচ্ছিল, তাই জন্য আমরা দ্বিতীয়বার বাইরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার ভেতরে প্রবেশ করি। এখানে কেমন লাগছে? পায়ের নখ ব্যথা করছে, এতটা কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আমার ঠান্ডা লাগছে না। এতক্ষণ চারিদিকে সাদা রঙের আলো ছিল আর এখন লাইট চেঞ্জ হয়ে গেছে। পার্কটা দেখুন, একদিকে স্ট্যাচু এবং আইফেল টাওয়ার, আর এপারে রয়েছে মেন গেট যেখান থেকে প্রবেশ করলাম, ইগলু আর সেলফি জোন রয়েছে, এবং পাশেই রয়েছে 2 জন স্নোম্যান, তার সাথে সাথে স্ট্যাচু অফ লিবার্টি। আর এর পেছনেই দেখতে পাবেন যে স্লিপ রয়েছে, অ্যাক্টিভিটি করা যাবে যে স্লিপটা সেইগুলো রয়েছে। স্নো পার্কে প্রবেশ করার সময় যখন টিকিট কাটবেন তখন টিকিটে দেখে নেবেন আপনাদের সময়টা লেখা রয়েছে, তো সেই সময়টা অবশ্যই খেয়াল করবেন, এবং বেরোনোর সময় টিকিট শো করে বেরোতে হয়, তার জন্য টিকিটটা হারাবেন না, নিজেদের কাছে অবশ্যই রাখবেন। কলকাতায় -6 ডিগ্রিতে চারিদিকে প্রচুর বরফ দেখার পর শুরু হলো আর্টিফিশিয়াল স্নোফল। স্নোফলটা খুবই ভালোভাবে এনজয় করে তারপরে আমরা বাইরে বেরোই। বাইরে বেরিয়েই সামনে দেখতে পাবেন জ্যাকেট, জুতো, গ্লাভস রাখার জন্য বক্স রয়েছে। সেখানে সব কিছু রেখে আমরা জুতো নিলাম এবং তারপরে লকার রুম থেকে ব্যাগ নিয়ে চাবি ফেরত দিয়ে 100 টাকা রিটার্ন পেয়ে গেলাম। তারপর বাইরে বেরিয়ে গরম ওয়েদারটাই আমাদের ভালো লাগছিল। আমাদের স্নোপার্ক ঘুরে খুব ভালো লাগলো, আর আপনারাও এখানে আসুন, জায়গাটা খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।